আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ স্নায়ুযুদ্ধের আপডেট। বলে ভাই, স্নায়ুযুদ্ধ কোনটা? একটা আছে যে মাঠের যুদ্ধ, যেটা রাশিয়া ইউক্রেনের সেনারা লড়ছে, আর একটা আছে স্নায়ুযুদ্ধ, ছায়াযুদ্ধ বা কোল্ড ওয়ার যেটাকে বলা হয়, আর সেটা চলছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে। আর আপনারা জানেন যে মানে এই স্নায়ুযুদ্ধটা বেসিক্যালি ওইটাকেই বোঝায় যে দুইটা দেশ পারে না একে অপরকে সিরিয়ালাইজ, আসে না মনে মনে আমরা একে আরেকজনটা সিরিয়ালাই, কিন্তু আসলে প্রেক্ষাপটটা হচ্ছে আমার সামনে দিয়ে গেল তারে থাবড়ানোর আমার সুযোগ নাই, কিন্তু মনে মনে তারে পাইলে কিলাইয়া একদম কিন্তু মাটির সাথে ল্যাপটাই লাইতাম, বাট প্রকৃতপক্ষে লাগার সুযোগ নাই। এখন রাশিয়া এবং আমেরিকা বেসিক্যালি যুদ্ধটা হচ্ছে এই দুইটা দেশের মধ্যে, আর সেই স্নায়ুযুদ্ধে গতকালকে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটা সিদ্ধান্ত জানিয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত জানানোর পরপরই শিখলাম কার থেকা দাদন তোমার থেকা, দেখলাম কার থেকা তোমার থেকা, পুতিন আর বাইডেন আমার তুলনায় বাইডেন কাকুর বয়স বেশি, তো যাই হোক মুরব্বীরে ফলো করছে। আপনার গতকালকে রাশিয়ার বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে কিম জং উনকে ওই দেশে যাওয়ার পর নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই 24 ঘন্টার ভেতরেই বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে কাজ করার অভিযোগের ভিত্তিতে দুই মার্কিন কূটনীতিককে, শক্তিশালী দুজন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া, সময় বেঁধে দিয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফ্রি সিলিন এবং দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে 7 দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে। এখন ধরেন যদি কয় যাইতাম না তাহলে অ্যারেস্ট, সোজা হিসাব, এটা রাষ্ট্রীয়ভাবে এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হিসাবে আইডেন্টিফাই হয়ে গেছে। মন্ত্রণালয় বলছে বিদেশিদের সহযোগিতার করার অভিযোগে অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট সুনাবের সঙ্গে তারা যোগাযোগ রেখেছিল এবং অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। এখন আমেরিকা স্বাভাবিকভাবে রাশিয়ার ভেতরে থাকা, রাশিয়ার প্রতি বিদ্বেষী মনোভাব রাখে বা রাষ্ট্রের প্রতি বিদ্বেষী মনোভাব রাখে, রাষ্ট্রদ্রোহী মেন্টালিটি যাদের মধ্যে আছে, এরকম বেশ কিছু জিনিসকে, মানুষকে কিন্তু পুতিন গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এরই মধ্যে একজন হচ্ছে এই ব্যক্তি রবার্ট সোনাব। সেই সোনাবকে গ্রেপ্তারের পর তার ফোন টোন, তার মেইলিং, সকল কিছু ঘাটাঘাটির পর এই মার্কিন দুই কূটনীতিকের নাম উঠে এসেছে বা তাদের সাথে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। রুশ নাগরিক রবার্ট সোনাবকে ভ্লাদিভস্টোকের মার্কিন দূতাবাসে 2011 সাল পর্যন্ত চাকরিরত অবস্থানে ছিল, রাশিয়ার আদেশে তাকে অব্যাহতি দিয়েছিল মার্কিন দূতাবাস। এদিকে উত্তর কোরিয়া সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে, এদিকে যখন এই আলোচনা চলছে সেটাকে যুক্তরাষ্ট্র ভালো চোখে না দেখে তারা করছে কি যে নতুন করে নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা, পাশাপাশি জেলিরে আবার ডাইকে আমেরিকা নেওয়ার ঘোষণা দিছে। তো ওই নিষেধাজ্ঞার পরপরই রাশিয়া তাদের পক্ষ থেকে সুতা কইরা হোক, নগদ হোক, পুরাণ ঘটনা হোক, আমেরিকার এই দুইজন শক্তিশালী কূটনীতিককে এদেশ থেকে 7 দিনের মধ্যে বের করার ঘোষণা দিছে। এখন এই ঘোষণার ফলে হলো কি যে পাল্টাপাল্টি একটা রিয়েকশন গেল। তবে আমি আবারও আপনাদেরকে একটা কথা বলি, যুদ্ধের নিউজগুলো করতে করতে অনেক নিউজ আমি দেখি, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে না, সেই কারণে একটা নিউজ করা হয় না, কিন্তু তথ্যগুলো হালকা শেয়ার করে রাখি। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, এই পরাশক্তির দেশগুলা তারা কিন্তু সিস্টেমিক্যালি নিজেদের স্বার্থটাও কিন্তু মেনটেন করা চলে। রাশিয়া আর আমেরিকা যেদিন যুদ্ধ লাগবে ওই দিন মনে করলেন প্রকৃতপক্ষে মাঠে এই তৃতীয় বিশ্বযুদ্ধ করাবে, কিন্তু এর আগে স্নায়ুযুদ্ধ যাই হোক, আপনি দেখেন এখনও রাশিয়াতে আমেরিকার অ্যাম্বাসি আছে, আমেরিকাতে রাশিয়ার অ্যাম্বাসি আছে, বুঝে মানে বিষয়টা বুঝাতে পারছি তো। রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনা নাকি আমেরিকা, আমেরিকা থেকেও প্রতি মাসেই কিছু না কিছু আমদানি রপ্তানি নিষেধাজ্ঞার বাহিরে থাকা জিনিসগুলোর মধ্যে চলে। তবে আমেরিকা যেটা চাচ্ছে ভয় দেখানো, আপনি দেখেন আমেরিকা কিন্তু ভয় দেখায়, আমেরিকা যদি ভয় না দেখে ডাইরেক্ট অ্যাকশনে যেত তাহলে নোবেল লয়েড অং সান সুচি, যিনি মিয়ানমারের সাবেক প্রধানমন্ত্রী, তারে এই যে গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে আমরা দেখতেছি তিনি অসুস্থ, তারে সামরিক সরকার চিকিৎসা পর্যন্ত দিচ্ছে না, তার পরিবার দাবি করছে, তার রাজনৈতিক দল সমাবেশ করছে। আমেরিকা মিয়ানমারের সরকারকে চাপ দিয়া যে না ঠিক আছে সুচি একজন নোবেল পাওয়া বা তার জন্য আপনারা এই আইন করেন না তো আমরা এটা করবো, তোমাদেরকে হালকা সায়স্তা করবো, এগুলো কিন্তু করে না। তো আমেরিকার যে নীতির জায়গাটা আর কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমেরিকা সব জায়গায় সমানভাবে কনসেন্ট্রেশন করে না, তারা অনেক ক্ষেত্রে হুমকি ধামকি দেয়, নিষেধাজ্ঞা দেয়, কিন্তু দিন শেষে টিকা থাকলে দেশে নিয়ে আবার এরকম প্যান্নামো করে, কারে করছে? আচ্ছা আমি কি বানায় কথা বলতেছি? আজকের নরেন্দ্র মোদী, আমেরিকাতে একসময় ভিসা স্যাংশন খাওয়া ছিল, আপনারা জানেন তো গুজরাটের ঘটনার পর
সেই মোদি যখন আবার প্রধানমন্ত্রী হয়েছেন জায়গাতে উঠছেন, আর আমেরিকার মনে হচ্ছে সিনকে বাটাম দেওয়ার জন্য ভারতের দরকার। আজকে দেখেন মোদিরে কি পরিমাণ সম্মান করেছে, তিনি সম্মানপ্রাপ্ত তারাই করছে, সেটা আলাদা। তো যাই হোক, পুতিন কাকু ওই যে টিট ফর ট্যাট, যে তলে তলে ভালো আমারে মানে গোস কাইটটা উপর দিয়ে বুঝাইবা ভালো, আমি এই লাইনে খেলি না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।